নমস্কার বন্ধুরা, আজ গানের জীবন জীবনের গানের 41তম পর্বে শোনাব এক মহিলা গীতিকারের গল্প। শুধু গীতিকার বললে তার সম্পর্কে কিছুই বলা হয় না। যদি তার লেখা কয়েকটি গানের কথা বলি তাহলেই বুঝবেন তিনি কোন মাপের গীতিকার। কে যাস রে ভাটি গান পাইয়া, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, না আমারে শশী চেয়েও না, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো তোলা, বিরহ বড় ভালো লাগে, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও, নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে, প্রভৃতি যুগান্তকারী বাংলা গান যা গিয়েছিলেন শচীনকর্তা, সেই সব গান যার কলম দিয়ে বেরিয়ে এসেছিল তিনি এক মেঘে ঢাকা তারা। হ্যাঁ, তিনি আজকের ব্যক্তিত্ব, শচীন দেবের পত্নী তথা রাহুল জননী মীরা দেববর্মন। অদ্ভুত বর্ণময় ও ট্র্যাজিক জীবন মীরার। জন্মেছিলেন 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে কুমিল্লার দাশগুপ্ত পরিবারে। দাদু ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস রায়বাহাদুর কমলনাথ দাশগুপ্ত। দাদু দিদিমার কাছেই মানুষ মীরা। গান পাগল মীরা শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে, কীর্তন ও ঠুমরি শিক্ষা করেছেন ধীরেন্দ্রনাথ দেবের কাছে, তাকে রবীন্দ্রসঙ্গীতের জগৎ চিনিয়েছেন অনাদি দস্তিদার, আর শান্তিনিকেতনে অমিতা সেনের কাছে শিখেছেন নাচ। ভীষ্মদেবের কাছে তালিম নিতে গিয়েই মীরার সঙ্গে আলাপ হয় ভীষ্মদেবেরই ছাত্র শচীন দেব বর্মনের। শচীন দেব ছিলেন যদিও গুরু ভীষ্মদেবের থেকে মাত্র 2 বছরের ছোট। শচীন ও মীরার প্রেম ভীষ্মদেব ভালো চোখে দেখেননি, যা নিয়ে শচীনকর্তার সঙ্গে ভীষ্মদেবের সম্পর্কে শীতলতা দেখা দেয় এবং যার পরিণতিতে ভীষ্মদেব সব ছেড়ে ছুড়ে চলে গেলেন পণ্ডিচেরি। মতান্তরে বলা হয় এলাহাবাদ নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে নাকি মীরা ও শচীনের আলাপ। সেই বছরেই মীরা শচীনের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওই একই বছরে তাঁদের বিয়ে এবং অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়ে পাশ করেন মীরা দাশগুপ্ত। বিয়ের পর স্বামীর সঙ্গে বোম্বেতে গিয়ে ফয়াজ মোহাম্মদ খানের কাছেও তালিম নিতে শুরু করেন মীরা দেববর্মন। শুরু হয় মীরার নতুন জীবন। গান লেখার পাশাপাশি সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে শচীনকর্তার সঙ্গে কাজ করলেন অভিমান, শর্মিলি, বারুদ, প্রেমনগর প্রভৃতি ছবিতে। আত্মপ্রকাশ ঘটল গায়িকা হিসেবেও। আজ তো দিলকে, তুম হো বরে চিচ্চোর, কালী বাদরিয়া কি ছায়ে, কালী ডালি ফুল, অথবা বাংলায় কে দিল ঘুম ভাঙায়, কেন হায় স্বপন ভাঙার আগে প্রভৃতি মন মাতানো গানে অভিষেক ঘটল শিল্পী মীরা দেববর্মনের। ইতিমধ্যে কোলে এসেছে কুমার পঞ্চম, যাকে সারা বিশ্ব একদিন চিনবে রাহুল দেব বর্মন নামে। এর পরের অধ্যায় গভীর ট্র্যাজেডির। 1975 সালে শচীনকর্তার মৃত্যুর পর মীরা আঁকড়ে ধরেছিলেন পুত্র পঞ্চমকে। ছেলের সান্তাক্রুজের বাড়িতেই থাকতেন মীরা। 1994 সালে রাহুল দেবের অকাল মৃত্যু মারাত্মক আঘাত করে তাঁকে। আর তারপর মীরা দেববর্মনের স্বনামধন্য পুত্রবধূ জগৎ বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে মানসিক ভারসাম্যহীন মীরাকে রেখে আসেন একটি বৃদ্ধাশ্রমে। বহু বছর পরে ত্রিপুরার রাজপরিবার কুমার শচীনকর্তার পত্নী তথা গীতিকার মীরা দেববর্মনকে একটি পুরস্কার দিতে বোম্বাই এসে দেখেন রাহুলের সান্তাক্রুজের বাড়িতে তিনি নেই। বহু কষ্টে তারা সন্ধান পান সেই বৃদ্ধাশ্রমের। বৃদ্ধাশ্রমের মালিকও জানতেন না বছরের পর বছর ধুকে ধুকে কাটানো প্রায় উন্মাদিনী এই নারী ত্রিপুরার রাজবধূ, অনন্যা গীতিকার ও গায়িকা মীরা দেববর্মন। বহু কাঠ খড় পুড়িয়ে ত্রিপুরা সরকার শেষ পর্যন্ত 2007 সালের সেপ্টেম্বর মাসে মীরা দেববর্মনকে রাহুলের সান্তাক্রুজের বাড়িতেই সসম্মানে রাখার ব্যবস্থা করলেও পরের মাসেই 15 অক্টোবর 2007 সুরলোকে চলে যান মেঘে ঢাকা তারা মীরা। আজ কাকলিদাস শোনাবেন মীরা দেববর্মনের গাওয়া সেই গান যা লিখেছিলেন মোহিনী চৌধুরী আর সুর করেছিলেন কুমার শচীন দেব। আসুন শুনি, কেন হায় স্বপন ভাঙার আগেই আমার রাত পোহায় গো। কেন হায় স্বপন ভাঙার আগে আমার রাত পোহায় গো, আমার রাত পোহায় গো, স্বপনের সঙ্গী আমারে প্রভাতে তুমি কোথায় গো, প্রভাতে তুমি কোথায় গো। কেন হায় স্বপন ভাঙার আগে আমার
হায় স্বপন ভাঙা রাগি আমার রাত পোহায় গো আমার রাত পোহায় গো মনে হয় তোমার আমার মনের মতো নয় ধরনি ধরনির ধুলায় দেখি ভালোবাসার ফুল ঝরে যায় গো প্রভাতে তুমি কোথায় গো কেন হায় স্বপন ভাঙা রাগে আমার রাত পোহায় গো